উষ্ণ অভ্যর্থনায় মোদির চমক সূচিতে ছিল না। কর্মকর্তারাও আগে থেকে কিছু বলেননি, কিন্তু শেখ হাসিনাকে স্বাগত জানাতে ফুল হাতে নিজেই বিমানবন্দরে হাজির হলেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শুক্রবার দুপুরে নয়াদিল্লির পালাম বিমান ঘাটিতে পৌঁছলেন। এইভাবে চমক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। চার দিনের এই সফর ঘিরে উচ্চেসার কথা বলা হচ্ছে দুই পক্ষ থেকেই। দুই প্রধানমন্ত্রী ও দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেছেন। সরকারি সূচিতে বলা হয়েছে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ভারতের শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও থাকবেন। কিন্তু হাসিনাকে স্বাগত জানাতে সব প্রোটোকল সরিয়ে রেখে বাড়তি নিরাপত্তা না নিয়ে মোদি বিমানবন্দরে হাজির হন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর। শেখ হাসিনা বিমানের সিঁড়ি দিয়ে নেমে এলে নরেন্দ্র মোদি তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে করমর্দন করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে এক টুইটে লিখেছেন, একজন ঘনিষ্ঠ বন্ধুর জন্য উষ্ণ অভ্যর্থনা। বাগলে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এভাবে স্বাগত জানানোর মধ্যে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী তার আন্তরিকতার প্রকাশ ঘটিয়েছে। ভারতের ফিনান্সিয়াল এক্সপ্রেসে জানিয়েছেন, এর আগে কেবল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদকে স্বাগত জানাতেই মোদিকে বিমানবন্দরে যেতে দেখা গেছে। পত্রিকাটি লিখেছে, এটা বাংলাদেশ ভারত সম্পর্কের দৃঢ়তার পরিচয়। শেখ হাসিনার হাতে ফুল তুলে দেওয়ার ছবি টুইট করে মোদি লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। পরে আরেক টুইটে মোদি বলেন, আমাদের দুই দেশের সম্পর্ক নতুন পর্যায়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি সংকল্পবদ্ধ। আমার এই চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।